একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের জন্য যে দাবি সেই দাবিকে সামনে নিয়েই আমরা এগিয়ে চলেছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই আন্দোলনের সরকারের এই নির্যাতনের কারণে অনেক প্রাণ চলে গেছে। এই কিছুদিন ধরেই সাম্প্রতিককালে আপনার গত দুই মাসের মধ্যেই বোধ হয় প্রায় 180 জনের ওপরে মানুষ নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। এবং নতুন যে বিষয়টি আমরা এর আগেও বলেছি, সরকারের যে নির্যাতন নিপীড়নের যে কৌশল তা হচ্ছে যে দেখামাত্র গুলি করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন এবং তা করেছেন। আমাদের শান্তিপূর্ণ মিছিল সমাবেশকে তারা পণ্ড করে দিয়েছেন এবং নজিরবিহীনভাবে আমাদের এই কার্যালয়ে দরজা ভেঙে ঢুকে তারা আমাদের নেতৃবৃন্দকে পরিবারদেরকে প্রায় 148 জনকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছেন। তারা এখন পর্যন্ত বেরোতে পারেননি এবং ডান্ডা বেরি পড়িয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এই সরকারের গণতন্ত্রের নমুনা হচ্ছে এটাই। এবং আপনারা লক্ষ্য করেছেন গত দুই দিন ধরে আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে সরকারি মন্ত্রী কয়েকজনের বক্তব্য লক্ষ্য করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকের পত্রিকাতে দেখেছি তিনি বলেছেন হেফাজতে ইসলামের আহত যে সমাবেশ, লং মার্চ এবং সমাবেশ, এখানে যদি কোনো গোলযোগ সৃষ্টি হয় তার দায় দায়িত্ব বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়াকে নিতে হবে এবং আসাদুল নেতৃবৃন্দকে নিতে হবে। কি চমৎকার কথা! আগে থেকে তার এই বক্তব্যে প্রমাণিত হচ্ছে যিনি আগে থেকেই পরিকল্পনা করে নিয়েছেন যে কিভাবে গোলযোগ করবেন এবং তারপরে দায় দায়িত্ব কিভাবে অন্যের ঘাড়ে চাপাবেন সেই ব্যবস্থা তিনি ইতিমধ্যে করে ফেলেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেক সরকার দেখেছি, আমাদের এখানে সকলেই আমরা অত্যন্ত অভিজ্ঞ, পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের অনেক সরকার আমরা দেখেছি, কিন্তু এইরকম ভয়াবহভাবে গণতন্ত্রকে ধ্বংস করে গণতন্ত্রের সমস্ত নিয়ম কানুনকে জলাঞ্জলি দিয়ে বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন করে তাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, তাদের যে নাগরিক অধিকার, সেই অধিকারকে তারা প্রয়োগ করতে দিচ্ছেন না, সভা করতে দিচ্ছেন না, মিছিল করতে দিচ্ছেন না, একটি শান্তিপূর্ণ কোনো কর্মসূচিকে তারা ভেঙে দিচ্ছেন। এমনকি এই যে লিফলেট, এই লিফলেট বিলি করার সময় তারা অতীতে আমাদের অনেককে গ্রেপ্তার করেছে, নিশ্চয় মনে আছে আমাদের বহু নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছেন। এই লিফলেট পোস্টার তার জন্য তারা তাদেরকে গ্রেপ্তার করে। তাহলে আজকে দেখুন যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন এবং বন ও পরিবেশ মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ সম্ভবত তিনিও একই কথা বলেছেন তিন দিন আগে। কথাটি বলেছেন কিভাবে, যে আমরা জানি যে এখানে বিরোধী দল, আঠারো দল, তারা এই আন্দোলনে, এই সমাবেশে, তারা লং মার্চে তারা গোলযোগ সৃষ্টি করবে, অর্থাৎ তারা একটা ক্ষেত্র তৈরি করে রাখছেন, তারা এই এই ধরনের শান্তিপূর্ণ সমাবেশ বা লং মার্চের মধ্যে তারা গোলযোগ সৃষ্টি করবেন। তার প্রমাণ আজকে পাওয়া গেছে, আওয়ামী লীগের সহকারী সাধারণ সম্পাদক সম্ভবত তিনি একটি সভায় আজকে বলেছেন যে তারা মাঠে থাকবেন। কিসের আলামত এটা? একটা খুব পরিষ্কার হয়ে গেছে সরকারের ইচ্ছা যে এই সরকার কি শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ প্রতিবাদ, অরাজনৈতিক কর্মসূচি পর্যন্ত তারা এখন আর শান্তিপূর্ণভাবে হতে দেবেন না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা সরকারের এই মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি, বিরোধিতা করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং পরিষ্কার ভাষায় জানাতে চাই যে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে সরকার, সরকারকে তাদের কাছে, জনগণের কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। আমরা ঘোষণা করতে চাই আমাদের 10 তারিখের এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ, জনগণের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ, দুর্নীতিকে বন্ধ করার জন্য সমাবেশ এবং এই সরকারের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি সমাবেশ। আমরা আশা করব যে সরকার এই সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, আর তা যদি না করেন তার সকল দায় দায়িত্ব
এই সরকারকেই বহন করতে হবে। আবারও আমি আপনাদেরকে জানাতে চাই যে 10ই এপ্রিল বুধবার বেলা 2টায় 800 দলের উদ্যোগে আয়োজিত এই সরকারের পদত্যাগের দাবিতে, আমাদের আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং সর্বগ্রাসী দুর্নীতি দুঃশাসন আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য চরম জনদুর্ভোগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মানুষের ধর্মীয় স্বাধীনতা অনুভূতির উপরে আক্রমণের প্রতিবাদে আমাদের এই সভা এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করব জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা সবাই এই সমাবেশে যোগ দিয়ে সভাকে সফল করবেন। সাংবাদিক ভাইদের কাছে আমাদের প্রত্যাশা তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করে আমাদের এই সমাবেশকে সফল করবেন এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ এই সমাবেশটিকে সফল করবার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে বেশ কয়েকটি সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান তারা পাল্টা হরতাল ডেকেছে, এই এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন, পাল্টা হরতাল ডেকেছে। কিছু কিছু সরকারের মদতপুষ্ট পরিবহন সংগঠন তারা পরিবহন বন্ধ করে দিচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে যেন আপনার মুভমেন্ট না করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবচেয়ে মারাত্মক যেটা যেটা আপনার আজকে আওয়ামী লীগের একটি সভা থেকে বলা হয়েছে যে তারা মাঠে থাকবেন, এটা তো খুব পরিষ্কার আলামত যে তারা এটাকে বাধা দিতে চাচ্ছে। আমরা অনুরোধ করব, হ্যাঁ, এবং শুক্র শনিবারে হরতালের কোনো নজিরও নেই, সেই হরতাল তারা ডেকেছেন। আমরা আবারও বলছি আপনাদের মাধ্যমে যে এই ভয়াবহ কর্মসূচি থেকে বিরত থাকুন, এই ভয়াবহ যে পদক্ষেপ নিতে যাচ্ছেন সেগুলো থেকে বিরত থাকুন, কারণ আমরা আগেও বলেছি দয়া করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিগুলো যেগুলো গণতান্ত্রিক সেগুলোকে বাধা দেবেন না, এবং আরও বলেছি দয়া করে আগুন নিয়ে খেলবেন না, এটা বারবার বলছি আমরা। কিন্তু আমি বুঝি না যে সরকার কি একবারও গভীরভাবে চিন্তা করছেন না যে এই ধরনের বিষয়গুলো কোনোটি এই দেশের স্থিতিশীলতা, এই দেশের শান্তি, এই দেশের একটা সুন্দর পরিবেশ রক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং তারা সেটাই করতে যাচ্ছে।